নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। এই দুই দিন একটু ব্যস্ত ছিলাম বলে আমি ভিডিওগুলো আর কি কমপ্লিট করতে পারছিলাম না। এবার শুক্রবারের ব্লগটা কমপ্লিট করে আমি সোমবারে ছাড়ছি। এই কয়েকদিন টানা বৃষ্টিতে তুলসী গাছগুলো পুরো নুয়ে গেছে। আর তুলসী গাছের পাশেই দেখো একটা এখানে কুন্দ গাছ লাগিয়েছিলাম। এবার তুলসী গাছের ভারে না কুন্দ গাছটাও বাড়তে পারছে না। তা কুন্দ এই তুলসী গাছগুলোকে একটু ছেঁটে ছোট করতে হবে। আর এই যে জবা গাছে কিন্তু কুড়ি আসছে। এক তো গরুতে ওই পাশে ডালগুলো খেয়ে নিচ্ছে, কুড়ি সময়ের ডালগুলো খেয়ে নিচ্ছে, আর এই পাশে যে কুড়িগুলো আছে আমি জানি না কেন একটা কুড়িও ফুল অবধি হচ্ছে না। মানে যেই একটু বড় হচ্ছে না নিজে থেকেই পড়ে যাচ্ছে, কেন জানি না, মনে হয় অতিরিক্ত বৃষ্টির কারণেও হতে পারে। যাই হোক, এবার কেন হচ্ছে জানতে হবে, তারপরে কি ওষুধ আছে সেটাও আবার দিতে হবে। তারপর দেখো, রাত্রে তো আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, বসে বসে খেয়ে নিলাম। কয়েকদিন লাগাতার খেয়েছি, কয়েকদিন মানে বেশ কিছুদিন লাগাতার খেয়েছি। তারপরে না আবার রাত্রে ভেজাতে ভুলে যেতাম, ওই যে একদিন ভুলে যেতাম, তারপরে ওই যে বন্ধ হয়ে গেছিলো কয়েক কিছুদিন আর কি আবার বন্ধও ছিল, তারপরে আবার মনে করে এখন রাত্রিবেলা ভিজিয়ে রাখি। প্রথমে জলটা খেয়ে নিই, তারপর বসে বসে কিশমিশগুলো চিবিয়ে খেয়ে নিই। এরপর দেখো, এই যেটা করতে আমার খুব ভালো লাগে, একটু ফুল সাজিয়ে রাখতে জলের উপরে, এটা আমার খুবই ভালো লাগে। একটু ফুল সাজিয়ে নিয়ে চাটা করে তারপর আমার হাজবেন্ড আসলে দুজনে বসে বসে চাটা খেয়ে নিলাম। ওই যে বলি, ও আসলে দুজনে খায়, ও না আসলে আমি একাও খেয়ে নিই। মানে অপেক্ষা টপেক্ষা করা নেই আর, করেছি আগে অপেক্ষা করতাম, আগে দাম দিতাম, এখন আমি দাম দিই না, আমার মতন আমি চলি। আসলে একসাথে খাই আনন্দ করে, না আসলে একা একা বসে বসে খেয়ে নিই। তারপর দেখো দুজনে চাটা করে নিলাম। আর যেহেতু আমার এখন সকালে টিফিনের চাপটা নেই, টিফিনটা আমার হাজবেন্ডই বানায়, তোমরা যারা রোজ ভিডিও দেখো তারা জানো। এইবার দেখো কী টিফিন, এই যে মিলেট, এই যে ছেলেকে দিচ্ছি আর ওর বাবাকে দিচ্ছি, সবজি টবজি দিয়ে করে। আমি খাচ্ছি, অল্প অল্প খাচ্ছি, কিন্তু মানে খুব যে ভালো করে খেতে পাচ্ছি বা ভালো করে খাচ্ছি তা না, ওষুধের মতন করে গিলছি, একটুও ভালো লাগছে না। এটাকেই আমি শুরু করব রান্না আর কি, আমার মতন করে উপমার মতন ঝরঝরে করে করব বা খিচুড়ি করব। আমি যে কয়েকটা দিন ওর বাবা করুক, তারপরে আমি আমার মতন করে সুন্দর করে করব। এবার এই মাশরুম দুটো প্যাকেট কালকে ওর বাবা এনেছিল সবজি কিনতে গিয়ে, সবজিওয়ালার কাছে ছিল। এবার আমি বলি যে বাটন মাশরুম পেলেই নেবে, ওই যে ছাতার মতো ফুটে ফুটে থাকে ওগুলো ভালো লাগে না, এই মাশরুমটা খেতে খুব ভালো লাগে। তা কালকে পেয়েছিল, দু প্যাকেট এনেছিল। আর মাশরুম আমি কী করি বলো তো, আগে প্রথমে এই ছালটাকে ছাড়িয়ে নিই, হাত দিয়ে ছাড়ানো যায়। তারপর একটু আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো দিয়ে একটুখানি ডললে পুরো ধপধপ করে সাদা। আর এই যে ভেতরে কালো অংশটা দেখছো, আগে আমি জানতাম না, পুরো টুক মানে ছুরি দিয়ে ওটাকে তুলতাম কত সময় ধরে। তারপর একটা টিভিতে একটা কুকিং শোতে আমি দেখেছিলাম যে ওই কালো অংশটা তুলতে নেই, মানে মাশরুমের ওটাও খাওয়া যায়, তারপর থেকে আমি আর তুলি না। আগে যখন জানতাম না তখন কিন্তু আমি পুরো খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ফেলে দিতাম। পুরো ছাড়ানো হয়ে গেছে, দেখো কতটা খোসা বেরিয়েছে আর সুন্দর উঠে যায় খোসাগুলো। এরপর এটাকে গোটা গোটা আগে ধুয়ে নেব, তারপর ছোট ছোট করে টুকরো করে কাটব। সকালবেলায় কাস্তে দিয়েছিলাম, যেই দেখলাম আজকে বৃষ্টির সম্ভাবনা নেই, সকাল থেকে রোদের ঝিলিক দেখা দিচ্ছিল, তখন আমি জামাকাপড়গুলো কাচলাম। আর টানা তিন চার দিন বৃষ্টি হলে কত জামাকাপড় জমে থাকে বলতো, মানে ছেলের বাবার বেশি হয়, আমারও হয়, যেহেতু নাইটিও পরছি, আবার এই যে ভিডিওর জন্যে বলো কুর্তি পালাজোও পরছি, চুড়িদারও পরছি, যার জন্য আমারও হয়। আর দুই তিন দিনের যদি জামাকাপড় জমে যায় তাহলে তো আর কথাই নেই, মেলারই জায়গা পাই না, তখন আমি ওই অল্প অল্প করে কাচি। আজকেই লাস্ট পর্দা কাচলাম, মানে ঠাকুর ঘরের চারটেই বাকি ছিল সেটাই কেচে দিলাম, আর বাকি সব ঘরের কাঁচা হয়ে গেছে। আর এই যে টানা বৃষ্টির পরে রোদটা যখন দেয় না, মনে হয় যেন মুখ একদম ঝলসে যাচ্ছে, দাঁড়ানো যায় না রোদে, এত রোদের তাপ। তা আবার জামাকাপড়গুলো দেখো রোদেই দিতে ইচ্ছা করে, খটখটে রোদে দিলে জামাকাপড় কী সুন্দর শুকিয়ে যায়। আর
মানে এই বৃষ্টির মধ্যে জামাকাপড়গুলো কেমন মানে একটা গন্ধ গন্ধ বেরোয় না, ওটা খুব বাজে লাগে। 2-3 দিন ধরে শুকানো, তাও আমি এখন বর্ষা অন্য সময় না দিলেও বর্ষাকালটাতে আমি কমফোর্ট দেবই, কেন জানি না, না হলে আমার একটুও ভালো লাগে না। সে রোদ উঠুক না উঠুক, পুরো বর্ষা মানে এই বর্ষা শুরু হলেই আমি জামাকাপড়ে কমফোর্ট দিয়েই ধুই, ভালো লাগে, মানে ওই গন্ধটা তো কেটে যায়। তারপর দেখো আমার হাড়ির সাইজ দেখেছো কতটুকু, ভাত বসিয়ে দিলাম। আমার মতন ছেলে আজকে পরীক্ষা আছে, বলে গেছে যে ও ভাত খাবে না, ও মিলেটটাই খাবে। আর মাশরুমটাকে করলাম, জিরে কাঁচা লঙ্কা আদা বাটা দিলাম, একটু রসুন বেটে নিয়েছিলাম 4-5 কোয়া, একদম শুকনো শুকনো করলাম ওই মশলা বাটা দিয়ে। এবার জামাকাপড় মেলে এসে তরকারিটা করছিলাম, ভাজাটা মাশরুমটা, মানে 20 মিনিটও হয়তো হয়নি, সঙ্গে সঙ্গে মানে বৃষ্টি শুরু হয়ে গেল। আর অনেক জামাকাপড় ছিল, দুই দিকেই তারে জামাকাপড় ছিল, মানে তুলতে তুলতেই আমি অর্ধেক ভিজে গেছি। আর সব তো মানে ক্লিপ দেওয়া থাকে দুটো করে, যার জন্য ওই ক্লিপ ছাড়িয়ে ছাড়ি না, জামাকাপড় তুলতে তুলতেই অর্ধেক ভিজে যায়। এটা মানে বর্ষাকালে দেখবে তোমাদেরও হয় এই সমস্যাটা, ক্লিপ না দিলেও জ্বালা, উড়ে উড়ে পড়ে আসবে। আর ক্লিপ দিলে বৃষ্টির সময় তুলতে তুলতেই ওই ক্লিপ ছাড়িয়ে তুলতে তুলতেই জামাকাপড় ভিজে যায়। এরপর দেখো সেই যে রবিবারে দই এনেছিল, কেউ তো ওরা খাবে না মিষ্টি দই, ওর বাবা টক দই খায়, মিষ্টি দই খাই না, তা মিষ্টি দই ছিল, এখনও একটুখানি আছে। তা আমি আমি না একবারে কোনো জিনিসই বেশি খেতে পারি না, মানে একটু একটু করে খেতে আমার ভালো লাগে, জিনিসটার যেন স্বাদও লাগে, মানে বেশি আমি খেতেই পারি না। একটুখানি কিন্তু ছিল, হয়তো কী বলবো 50 গ্রামের একটু বেশি, 100 গ্রাম তো হবেই না, তবুও কিন্তু আমি পুরো খেতে পারলাম না। একটুখানি দই বসে বসে খেয়ে নিয়ে রান্নাটা তো হয়ে গেছে, আর ফ্রিজে মা কালকে রান্না করা মাছও আছে, কালকে শাক করেছিলাম অনেকটা শাকও রয়েছে। এরপর রান্নাঘরটা আজকে পরিষ্কার করছি, দেওয়ালগুলোকে আগে করে নিচ্ছি। আমি তো ওই রফ বলে যে লিকুইড মানে কি বলবো ওটা অ্যাসিডই ধরতে গেলে, এই কিচেন টাইলস যখন পরিষ্কার করে প্রথমে কী করো বলো তো, করতে হয় বলো তো, জল দিয়ে ভেজাতে হয় টাইলসটাকে, তারপরে এই রফটা পুরো টাইলসে ভালো করে মাখাতে হয়। হাত দিলে না কুটকুট করে, কিন্তু একটু অ্যাসিড তো, মাখিয়ে 10 মিনিট মতন ছেড়ে দিই। তারপর ওই যে পুরোনো স্কচ ব্রাইটগুলো দিয়ে ভিমবার দিয়ে ডোলে ডোলে করলেই দেখো একদম চকচকে হয়ে যায়। তারপর তো আবার ধুতেই হবে, পুরো ধুয়ে দিলে একদম চকচক করে। তারপর সিঙ্কের কলগুলোতেও করি, মানে সিঙ্কের কলগুলোতে রফটা মাখিয়ে রাখি, ওটাকেও একদম ডোলে ডোলে ধুলে পুরো চকচক করে। টাইলসটা হয়ে গেল, এবার রান্নাঘরে এই জানলাটা না আমার পরিষ্কার করা হয় না, আগে করতাম, আগে যখন আমাদের ফ্ল্যাটে লোকজন কম ছিল ওই সাইডে গিয়ে তো পরিষ্কার করতে হয়, খুব একটা লোকজন থাকতো না। যখন দেখতাম গ্যারেজ থেকে সব গাড়ি টাড়ি বেরিয়ে গেছে, একবার সকালে গাড়ি বেরিয়ে গেলে আবার রাত্রে সবাই আসে, ওই একবার গাড়ি বেরিয়ে গেলে তখন মাঝে মাঝে গিয়ে কেউ যাতায়াত করবে না যেহেতু, তখন আমি জানলাটা খুলে দিতাম, গিয়ে ওই সাইড থেকে গিয়ে পরিষ্কার করতাম। প্রথমে মানে ওই পুরোনো কাপড় চোপড় দিয়ে কেরোসিন দিয়ে ডোলে ডোলে করতাম, কেন বলো তো রান্নার তেল কালি ধোয়াটা যায় তো, এটা তোমার কলিন দিয়ে পরিষ্কার হয় না রান্নাঘরের এই জানলাটা, ওটাকে একটু কেরোসিন দিয়ে আগে পরিষ্কার করে নিই, তারপরে ভিমবার স্কচ ব্রাইট দিয়ে একটু গেজা গেজা করে করলেই পুরো চকচকে হয়ে যেত। কেরোসিনও হয় কিন্তু ওইটাতে যেন বেশি হতো, এখন না সেই চকচকেটা আর আমি আনতে পারি না, কেন বলো তো ওই পাশে আমি যাই না, এখন তো ফ্ল্যাটে অনেক লোক, এ এখন গাড়ি বের করছে, ও এখন গাড়ি ভেতরে রাখছে, যাতায়াত করতে থাকে, তখন না ওই ওই গলিটার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা পরিষ্কার করতে একটু কেমন লাগে, ওই জন্য ওই সাইডে আমার যাওয়াই হয় না। কিন্তু ওই সাইড থেকে যদি আমি পরিষ্কার করতে পারি, একদম ঝগা কী বলবো ঝকঝকে করে ফেলতাম আগে, তা সেই ঝকঝকেটা আর হয় না, এই সাইড থেকেই হাত দিয়ে দিয়ে ভেতরে যতটা পারি ততটাই করি। তারপর ভাবলাম যেহেতু রান্নার তো ঝামেলা না থাকলে দেখবে হাতে সময়টা থাকে অনেকক্ষণ, তাহলে এই বাইরে থেকে একটুখানি পরিষ্কার করে নিই, ভেতর জানলা এই ঘর ওই ঘর সব পরিষ্কার, বাইরে থেকেই এইগুলো করেছি। আর সত্যি কথা বলতে একটা দিক পরিষ্কার করতে করতেই কিন্তু আর একটা দিক নোংরা হয়, আর এই ঝড় বৃষ্টিতে একটু ঝড় টর হলেই দেখবে জানলা ধুলো টুলোগুলো বোঝা যায়। তা আমি ভাবলাম যেহেতু সময় আছে হাতে, তাহলে এই জানলাগুলো বাইরে থেকে একটু পরিষ্কার করে নিই, এগুলো কলিং দিয়ে করা যায়, এগুলো কলিং দিয়ে করলেই একদম মুখ দেখতে পাবে, চকচক করে, আর ওই ব্যাপারটাই না ভালো লাগে,
একটু সময় লাগে, হয়তো একটু কষ্ট হয়, কিন্তু ভালো লাগে। এরপর বাকি থাকলে হচ্ছে আমাদের এই এই ঘরের গেটটাও, এই যে কালো রঙের গেটটা, আবার ওই নতুন ফ্ল্যাটেরও কালো রঙের গেটটা, এই গেট দুটোকে করতে হবে। আর এটা আমি জল দিয়েই করি, জানো তো, মানে এই কোনা কোনা থাকে তো, অনেক সময় হয় এই ব্রাশ দিয়ে একটু সাবান দিয়ে কোনাগুলোকে একটু ঘষতে হয়। তাই এই দুটো বাকি থাকলে এই দুদিন আর পারবো না, দেখি কবে করি। আর আমার গোবরটার করুণ কাহিনী দেখো, কদিন ধরে রোদে দিয়ে কী সুন্দর শুকনো হয়ে এসেছিল, তারপরে বৃষ্টিতে আমি আর ঢাকতেও পারিনি, আর গোবরটার কী অবস্থা। তারপরে দেখো স্নান করে এসে আমি আর ছেলে খেয়ে নিচ্ছি, ছেলে তো ওই মিলের দিয়েই সবজি বলো যাই রান্না করি খেয়ে নেয়। কালকে মাছের ঝোল ছিল, শাক ছিল, গরম করে নিলাম, নিয়ে আমি আর ছেলে খেয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।